ভারতের কমিউনিস্ট পার্টি ফরাক্কা উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে মিছিল ও গণ ডেপুটেশন কর্মসূচি। সোমবার বিকেলে নিউ ফরাক্কা স্টেশন 74 থেকে মিছিল শুরু করে ফরাক্কা বিডিও অফিসের কাছে গিয়ে শেষ হয় এই মিছিল। মিছিল শেষ করে ফরাক্কা বিডিও জুনায়েদ আহমেদকে 10 দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। দাবি ছিল, তার মধ্যে থেকে আবাস প্লাসের নিউ বেনিফিশিয়ারিগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য 1 নম্বরে দাবি ছিল। নারেগার কাজ শুরু হচ্ছে কিনা, 100 দিনের কাজ, ওটা নিয়ে ওনারা জানতে চেয়েছিলেন। আমরা বললাম যে আপাতত আমাদের নারেগা খালি PMAY হচ্ছে, PMAY ছাড়া আর অন্য কাজ হচ্ছে না। আমাদের যারা ICDS ওয়ার্কার আছেন তাদের যে 1500 টাকা, খুব কম হেল্পার্সরা যারা আছেন তাদের 1500 টাকার মতন ওনারা পান, তো সেটাকে বৃদ্ধি করার জন্য দাবি। বিলি মজদুরদের 168 করে দিয়ে ওনারা এমনি পান, তো ওর জায়গায় 269 টাকা, এরকম একটা দাবি। আর ল অ্যান্ড অর্ডার আমাদের এলাকাতে একটু মানে ওই সংক্রান্ত ওনাদের দাবি ছিল, যাতে ল অ্যান্ড অর্ডার স্ট্রং থাকে। এরকম 10টা দাবি ছিল, যেটা আমরা বললাম যে ঠিক আছে, আমরা যতদূর সম্ভব বোঝাবার চেষ্টা করলাম যে যে কোন কোন জায়গায় মানে কোথায় কী অসুবিধা আছে, আর বাকি যেটা আমাদের পলিসি মেকিং আছে সেগুলো আমরা হায়ার অথরিটিকে পাঠিয়ে দেবো। স্যার অ্যাকচুয়ালি এটা কলোনি আছে, ওটাও আজকে দাবির মধ্যে একটা ছিল যে আমাদের 6টা এখানে কলোনি আছে, সেগুলোকে অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই যখন ফরাক্কা ব্যারেজ যে ল্যান্ডগুলো অ্যাকোয়ার্ড করেছে, যখন অ্যাকোয়ার্ড করেছে তাহলে তো মানে আইদার ওটা মিউনিসিপ্যালিটি হবে, তো সেটা নিয়ে এগুলো যেতে পারে, কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ওটাকে নিয়ে আসার দাবিটা ঠিক, সেটা আমরা তাও ওপরে পাঠাবো। ওটাও শুধু এরাই কেন পঞ্চায়েত থাকছে আমি স্টাডি করে।